হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো মা ওইদিকে ঘর ঝাড় দিচ্ছে, দেখতেই পাচ্ছে সকালে একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। মা এই রান্নাঘরটা আরেকবার ঝাড় দিয়ে দিচ্ছে, ওখানে চা বানাতে দিয়েছি। তো সকালে একবার লিকা চা খেয়েছি, কিন্তু ওই লিকা চা খাওয়া তো আমাদের অভ্যাস নেই, তো ভালো লাগছিল না, দুধ দিয়ে গেল। তো এখন চা বানাচ্ছি। আর একবার আমাদের ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে। আজকে তো পঞ্চমী, তো আমাদের রান্না করতে নেই, সেই কারণে আজকে রান্না বান্না নেই। আর তো আজকে পঞ্চমী আমরা জানতাম না, একটা বৌদির কাছে ফোন করলাম, বৌদিটা বললো আজকে পঞ্চমী। তো আমার ক্যালেন্ডার যেটা ডাউনলোড করেছি ওইটা কেমন যেন ভুল ভুল দেখাচ্ছে, আজকে শনিবার দেখাচ্ছে রবিবার, তো তারিখ ঠিক দেখাচ্ছে কিন্তু বার ভুল দেখাচ্ছে, সেই কারণে ওখানে জিজ্ঞাসা করলাম, তো বললো আজকেই পঞ্চমী। আর কালকে না আমরা না জেনেই পান্ত ভাত করে রেখেছিলাম, বেশ ভালোই হয়েছে, ঠাকুর আছে বলেই করে রেখেছিলাম, ঠাকুর তো মনে মনে জানি দেয়, সেই কারণে সুবিধা হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে। তো আজকে তো দশই হরা, চলো তোমাদেরকে দেখায় আজকে কী খাবো। তো এখন খাবো, অনেকক্ষণ আগে আমি স্নান করে চলে এসেছি, তো এই ঘরে বসেছিলাম, এখন খাবো। একটু একটু রোদ বেরিয়েছে, একটু আগে পুরো অন্ধকার অন্ধকার মতো ছিল, আবার রোদ বেরিয়েছে, কখন আবার অন্ধকার হয়ে যাচ্ছে। চলো এখন খেয়ে নিই। আজকে দশহরা না, দশহরা তো হয়ে গিয়েছে, আজকে পঞ্চমী, মানে ভুল বলে ফেলেছিলাম। এই যে জল দিয়ে ভাত, পেঁয়াজ, লবণ, ডাটা কালকে ছিল, বন্ধুরা তোমাদের সাথে দেখা হয়েছিল, সেই খাচ্ছিলাম সেই সময়, তারপর আর দেখা হয়নি। তারপর ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তারপর ঘুম থেকে উঠে বৃষ্টি হয়েছিল, তাই আমি শুয়েছিলাম, ফোন দেখছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলা 7টা বাজে, মা সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছি, মা বাদাম ভেজেছে, চলো খাবো আর তোমাদেরকে দেখাই। এই দেখো লবণ দিয়েছে, কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর বাদামটা ভেজে নিয়ে এসেছে, হেভি টেস্টি, এখনো খাইনি। আর লেবু ওপরতে ছিটিয়ে দিয়েছে। এ দেখো বন্ধুরা, এটা 4টা বেলপাতা, আগের বছর হয়েছিল, এটা ভিডিও ছিল তোমাদেরকে তাই দেখালাম। আর একটা আছে 5টা বেলপাতা, ওইটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর একটা আছে বেলের ফুল, ওইটা পরে দেখাবো।